আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা মোটামুটি ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা যেটা ফ্র্যাকচার বলে রামগঞ্জে অনেকে এটাকে ভুল করে থাকে, যেটা হঠাৎ করে কোনো হাত পা ভেঙে গেলে তারা অনেক সময় ভুলক্রমে তারা না জেনে তারা অনেক সময় চটি দেয়, বাঁশের চাটাই করে কবিরাজ কিংবা পূজাদের কাছে গিয়ে বাঁশের চাটাই দেয়। বাঁশের চাটাই দিলে অনেক সময় প্রবলেম হয়, ওখানে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন তারা তাদের এতে তাদের হিতাহিত জ্ঞান না থাকার কারণে তারা এই কাজগুলো করে থাকে। তো এই কাজগুলো করা যাবে না। আসলে মেডিকেল সায়েন্স কী বলে সেটা আমাদের ফলো করতে হবে। মেডিকেল সায়েন্সে চাটাই বলতে এমন কিছু নেই, এগুলি ক্ষতিকর, যেটা দেওয়া যায় বিজ্ঞানসম্মত প্লাস্টার, যেটা আমরা নর্মালি প্রথম 21 দিন অথবা 1 মাস দেওয়া যায়, দিয়ে থাকা হয়, এগুলি কোনো ক্ষতি করে না, আরও বেশি দেওয়া হয় কোনো ক্ষতি হয় না। কিন্তু যেটা ওই চটি বাঁশের চাটা, এটা খুব ক্ষতিকর। আমার কাছে একটা আমি পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টটা ওই কবিরাজের কাছে যাওয়ার পরে 1 মাস পরে আমার কাছে আসছিল। আসার পরে দেখছি ওই ওখানে গা হয়ে গেছে, এবং কি শেষে আমি ওই ড্রেসিং করে গাটা ভালো করার পরেও হাতটা অনেক ছিল, বাঁকা ছিল, হাতটা আগের মতো ফিক্সড পজিশনে আসেনি। এটা একমাত্র কবিরাজ প্লাস গার্ডিয়ানের অজ্ঞতার কারণেই হয়েছে। সো বিয়ার্স, তো একটা কথাই বলবো, এখন আর ওই আগের যুগ নেই, এখন সব কিছু বিজ্ঞানসম্মত করতে হবে, যা খুব আমাদের জন্য উপকারী। তাই এইসব কবিরাজের কাছে না গিয়ে স্বয়ং আমরা অন্তত ওই প্রত্যেক সবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা যেখানে রেফার করে আমরা সেখানে যেতে পারি, এবং কি এতে আমরা খুব লাভবান হবো, এবং কি আমাদের খুব ভালো হবে এতে। এই তারপরও ওরকম করা যাবে না, চটি দেওয়া যাবে না, খুব সাবধান হতে হবে।